লোকে বলে হে আমার ঘরে নাকি সাদ উঠেছে, না গো না সাদ নয়, লিটনের বাপ এসেছে। প্রত্যেক দিন আই লাভ ইউ বলবেন 5-7 বার করে, কয়বার কয়বার, মাঝে মাঝে গোলাপ ফুল কিনে নিয়ে যাবেন, রোমান্টিক হতে হবে, বুঝলেন আল্লাহ। মাঝে মাঝে বাড়িতে যা, কোনো কথা নাই, ঢুকেই ঘরের লাইট বন্ধ। বউ যদি কয় কি ব্যাপার লাইট বন্ধ করলে, তোমার মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে সোনা, তোমার সিয়ারা দিয়ে তো ঘর আলোকিত। মার হালা কন, এখন সিয়ারা যেমনই হোক উপায় নাই, সাসা ভাগ্যে যেটা সুটসাতে ফেলে দেওয়া যাবে, অখ নিয়েই থাকা লাগবে, কথা কন ঠিক কেনা। আর মা বোনদেরকে বলতেছে, মা আপনাদের রোমান্টিক হতে হবে, খুব রোমান্টিক হতে হবে স্বামীর জন্য। স্বামী যখন কাছে থাকবে, পাশে থাকবে, প্রয়োজনে স্বামীর কানে গুনগুন করে গান গাবেন, কেউ যার না শোনে, স্বামীর কানে গুনগুন করে গান গাবেন স্বামীকে খুশি করার জন্য। কি গান করবে, কি গান বলবে, আমার স্বামী সুন্দর, আমার স্বামী সুন্দর, বাকি সবাই বান্দর, এই গান করবে না। ওর যেটা মন চায় ও গাইবে, কোনো সমস্যা নাই, বললে প্রয়োজনে বলবে সুন্দর করে, আস্তে আস্তে একেবারে কানে কানে নিয়ে যায়, ফিসফিস করে, বোঝেননি, শুনবেন না, বউ যদি বলে শুনবেন না, নাকি পিটাবেন, এত গান কবার করছে, মন মেজাজ খারাপ। তা আপনার মন ভালো করার জন্য তো একটু মজা করতেছে, কথা না কে, স্ত্রী যারা আছেন মা বোনেরা শুনতেছেন, মাঝে মাঝে স্বামীর একটু মন খুশি করার জন্য বলবেন কানে কানে, লোকে বলে হে আমার ঘরে নাকি সাদ উঠেছে, না গো না সাদ নয়, লিটনের বাপ এসেছে, কথা কান ঠিক না। তাহলে স্ত্রীরা, স্বামী খুশি হবে, স্ত্রী খুশি হবে, কথা কান ঠিক না। আমাদের দাম্পত্য জীবনে আল্লাহ অনাবিল সুখ শান্তি দান করুন, চিল্লা বলেন আমিন। বউকে ভালোবাসবেন, প্রত্যেক দিন আই লাভ ইউ বলবেন 5-7 বার করে, কয়বার কয়বার, মাঝে মাঝে গোলাপ ফুল কিনে নিয়ে যাবেন, রোমান্টিক হতে হবে, বুঝলেন আল্লাহ। সংসার জীবনে সুখ দেওয়ার জন্য তাবিজ লাগায়, কথা কন তাবিজ লাগায়, তাবিজ দিয়ে শান্তি আসবে না। শান্তি আনতে হলে আলেমুল আমাদের এই ওয়াজগুলো আমল করা লাগে। সালাম দেওয়া রসুলের সুন্নত, বাহিরের যা কোনো কথা নাই, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু, দরজা খোলো, বউ খুশি হবি না, বউ বন্ধু বলবেন, পরাণ পাখি জানে মান, হৃদয় রায় না, তুমি আমার ভাবনা, তুমি আমার সুখের ঠিকানা, সুখের দোলা, কথা বল না কা। মাঝে মাঝে বাড়িতে যা, কোনো কথা নাই, ঢুকেই ঘরের লাইট বন্ধ। বউ যদি কয় কি ব্যাপার লাইট বন্ধ করলে, তোমার মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে সোনা, তোমার সিয়ারা দিয়ে তো ঘর আলোকিত। মার হালা কন, এখন সিয়ারা যেমনই হোক উপায় নাই, সাসা ভাগ্যে যেটা সুটসাতে ফেলে দেওয়া যাবে, অখ নিয়েই থাকা লাগবে, কথা কন ঠিক কেনা। অনেক চাষা মনে মনে বলতেছে, বাবা সে ওয়াজ করতে আসলি, আরো 30 বছর আগে যদি আসতিস, তোর চাষির সাথে আমার জীবনটা ভালো কাটতো, কথা কন ঠিক কেনা। আমি পাবনার মানুষকে সত্যি সত্যি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। অন্য অন্য জেলায় ওয়াজ করে শান্তি না থাকলে, পাবনায় ওয়াজ করে শান্তি আছে, কথা কি বুঝতে পারছেন? এখানে গভীর রাতের শ্রোতাও পাওয়া যায়, আবার মনে করেন সকাল সকাল ওয়াজ করলে সেই শ্রোতাও পাওয়া যায়, মানে আল্লাহ মনে হয় পাবনার মানুষক জন্মই দিছে, এই দুনিয়াতে পাঠাইছে মনে, খালি ওয়াজ শোনার জন্য, মানে এত ওয়াজ পাগল মানুষ বাংলাদেশের কোনো জেলায় দেখেন। আমি এই যে আটঘরি একটা মাহফিল গত বছরে করছিলাম, রাত 4টার দিকে ওয়াজ করছি, বাপ রে বাপ, আমার কতিছে হুজুর আপনি শেষ বক্তা, আমাকে পোলা টোলা রান্না বান্না কর্ম, 50-60 মন চাল পাক হবি, আপনি যা খুশি করেন, দরকারে ঘুম পারবেন বাড়িতে আমরা জায়গা দেবো, আপনি আসেন, কথা বুঝতে পারছেন? স্বপ্নের ব্যাখ্যা শুনবেন, বাপ রে বাপ, শোনাই লাগবি। এইবারে জালেম বাদশার সামনে বাজান, সাদিক তুমি ঘুষে নাও, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবারে জালেম বাদশার কথা বলতেছিলাম বাজান, সিহারা বসে বলে বাজান, তাড়াতাড়ি করে বলো আমি কি স্বপ্নে দেখেছিলাম, আর সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আল্লাহর পয়গাম্বার দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলে, শোনেন আপনি স্বপ্নে দেখেছেন পা থেকে মাথা পর্যন্ত বিশাল লম্বা একটা মূর্তি, সেই মূর্তির পা জমিনে, ওপরের মাথাটা আসমানের সাথে লাগানো, এই বিশাল মূর্তি আপনি দেখেছেন স্বপ্নের মাধ্যমে। সঙ্গে সঙ্গে জালেম বাদশা বকতে না জোর দেখে বলতেছে, বাজার ঠিক বলতেছো, আমি মনে হয় যখন স্বপ্ন দেখেছিলাম সেই সময় মনে হয় তুমি আমার পাশেই ছিলে। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গাম্বার দেখে বলে, বাদশা শোনেন ওই স্বর্ণের মাথা,
ওই মূর্তিটার মাথা বানা ছিল স্বর্ণ দিয়া, দেহের এক অংশ বানা ছিল রূপা দিয়া, আর এক অংশ বানানো ছিল পিতল দিয়া, আর এক অংশ বানানো ছিল লোহা দিয়া, আর এক অংশ বানানো ছিল একেবারে কালো 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 মাটি দিয়া, আর পাটা শুধু বানানো ছিল একেবারে সুন্দর মাটি দিয়া। এই বিশাল মূর্তি আপনি স্বপ্নে দেখলেন, ওই মূর্তির উপর একটা ছোট্ট ক্ষুদ্র পাথর পড়ল, পাথর পড়া মাত্রই সঙ্গে 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 ওই মূর্তিটা ভেঙে তছনছ হয়ে গেল। স্বপ্নের কথা শুনে বাদশাহ লাফ মেরে দাঁড়ায়া একেবারে পয়গম্বরের পায়ের কাছে বসে বলতেছে, বাজান যা বলেছো সব বিলে গেছে, তুমি যা বলতেছো মনে হয় আমি স্বপ্ন দেখি নাই, স্বপ্ন দেখেছো তুমি, সব মিলে গেছে বাবা, এখন তুমি বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তিনি বললেন যে স্বর্ণটা দেখলেন, এই পৃথিবীতে যখন কোরআনের সমাজ কায়েম হবে, দিনের রাজ কায়েম হবে, সোনালী যুগ উপহার দেওয়া হবে, তখন পৃথিবীটা হবে এরকম স্বর্ণের মতো সুন্দর আলোকিত। এই পৃথিবীতে খুব সুন্দর মানুষ থাকবে, রূপার মতো সাদা মানুষ থাকবে, সুন্দর মানুষ থাকবে আমল আখলাক দিয়া। আবার এই যে লোহা কালো, তো এরকম কিছু পৃথিবীতে মানুষ থাকবে কালো, আছে না? নাইজেরিয়াতে কালো মানুষ নাই, পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে দেখেন না, সেইরকম ওয়েস্ট ইন্ডিজের মানুষগুলো দেখেন নাই, সেই কাল নাইজেরিয়া ওয়েস্ট ইন্ডিজ দেখেছেন না, একেবারে কাল। আর মাটি, এই মাটির দ্বারা বুঝাইছে পশ্চিমবঙ্গের মানুষগুলো, মানে যারা পশ্চিমে বসবাস করবে সেই মানুষগুলো হলে আমরা, পশ্চিমারা সুন্দর হয় না, কথা কয় না, পশ্চিমারা কায় কি হয় সুন্দর হয়। যাই হোক, স্বপ্নের আরও ব্যাখ্যা আছে, কয়েক ধরনের ব্যাখ্যা তাফসিরে আসছে, তো আমি তো সব ধরনের ব্যাখ্যা করব না, সময়টা আমার ওইভাবে হবে না, শুধু জাস্ট ধরেছিলাম, ফিনিশিংটা টানলাম, কথা বুঝে নিতে পারছিলাম। জালেমদের ক্ষমতার মস্তকটা এরকম, যতই সুন্দর হোক চাকচিক্য হোক ভেঙে তছনছ হতে সময় লাগবে না, বাতিল শুধু একবার মাথা ছেড়ে দাঁড়াইলে জালেমদের পরিণতি ভালো হবে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, নাস্তিকেরা দৌড়ে পালাবে ইমানদাররা উঠে দাঁড়ালে, কথা কন। আমাদের শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, এত ভীত হলে চলবে না, আর কত কাপুরুষ থাকবেন, একটু বীর পুরুষ হতে হবে, কখনো আমরা ইমানদাররা ভীত হব না, আমরা সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবো, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ একবার বলে, মুমিনদের ভরসার জায়গা কোথায়? আল্লাহর উপরে। কার উপরে ভরসা করবো? আল্লাহর প্রতি ভরসা করবো। আল্লাহ আমাদের সবাইকে সেই পরিমাণে ইমান আমল অর্জন করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটি সঙ্গীত আপনারা শুনতে চেয়েছেন, কি বলবো বলেন।